প্রিয় দর্শক, আমি সৈকত ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে আবারও চলে এসেছি কলকাতায়, কারণ আজকে 12 তারিখ লালবাজার যেতে হবে। টাইম হচ্ছে দুপুর 2, কিন্তু আমি একটু আগেই চলে এসেছি। তো কী করব, টাইম না হলে তো আর ওখানে যাওয়া যাবে না। তো আমি একটু টাইম পাস করছি আর কি, যখন কলকাতা এসেছি তখন একটু গঙ্গার ঘাটে রয়েছি আর কি। দেখতেই পাচ্ছেন একেবারে লঞ্চ যাচ্ছে আসছে সব। তো এখানে রয়েছি, একটু টাইমটা পাস করছি, 2 মধ্যে ঢুকে যাব লালবাজারে। এর আগে আমাকে ডাকা হয়েছিল 9 তারিখে গিয়েছিলাম, 1 ঘন্টা জেরা করা হয়েছিল, কিন্তু তারপরেও অনেক নাকি এখনও প্রশ্ন রয়েছে লালবাজারে। সেজন্যে আজকে আমাকে আবারও ডাকা হয়, সেই মতো আমি একেবারে চলে এসেছি লালবাজারের যে অ্যান্টি ফ্রড সেকশন, সেখানে আজকে আবারও ঢুকবো। জানি না আজকে আবার নতুন কী সব প্রশ্ন করা হবে। 9 তারিখে তো অনেক প্রশ্ন করা হয়েছিল, একেবারে আমার সমস্ত বিবরণ, পরিবারের বিবরণ সব কিছু নেওয়া হয়েছিল। আমি জানি না আজকে আবার কী জিজ্ঞাসা করা হবে, তবে যাই হোক, যা জিজ্ঞাসা করা হবে আমি নিশ্চয়ই উত্তর দেবো ওই কি। এবং আজকের পরেও লালবাজার শান্ত থাকবে কি না সেটাও দেখতে হবে, নাকি আবারও নোটিশ করা হয় যে আবার অমুক দিনে আসতে হবে। তবে আমরা জেরার মুখোমুখি হতে প্রস্তুত, আমি জেরার মুখোমুখি হতে প্রস্তুত, কারণ আমি তো কোনো অন্যায় করিনি। তবে কখনও কখনও যখন অন্যায়ভাবে আমাকে বন্দি করার চেষ্টা হয় বা নির্যাতন করার চেষ্টা হয়, তখন আমাদেরকেও কিছু কিছু আইনি কৌশল নিতে হয়, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, কলকাতা হাইকোর্ট আমাকে প্রোটেকশন দিয়েছে যে হ্যাঁ, জেরা করা যেতে পারে কিন্তু দিনে 1 ঘন্টার বেশি নয়, কড়া স্টেপ নেওয়া যাবে না, এসব কলকাতা হাইকোর্ট বলেছে। অবশ্যই কলকাতা হাইকোর্টের কাছে কী বলবো, আমরা ভীষণই কৃতজ্ঞ যে কলকাতা হাইকোর্ট রয়েছে বলেই আমি কিন্তু আমার মতো করে কাজটা করে যেতে পারছি। অনেক চেষ্টা হচ্ছে বন্দি করার, বুকটাকে বন্ধ করার, কিন্তু পেরে উঠছে না। আজকে আবার যাচ্ছি লালবাজারে, দেখা যাক কী হয়, কী প্রশ্ন করে, যা হবে সেটা তো আমি বেরিয়ে এসে বলবোই। তবে আজকে আমার কিন্তু একটা জিজ্ঞাসা থাকবে যে আমাকে যে ডাকা হয়েছিল 9 তারিখে, আমি বলেছিলাম যে এই যে যে কারণে আমাকে ডাকা হয়েছিল, চার্জশিটের অংশ আমি কী করে কোথায় থেকে পেয়েছি, আপলোড করেছিলাম আমার আরামবাগ টিভিতে, এই সব নিয়ে যে প্রশ্ন করা হয়েছিল, আমি বলেছিলাম যে আমার কাছে যতটা আছে বা ছিল তার থেকে আমি দেখেছি অনেক বেশি কুণাল ঘোষের কাছে, কারণ কুণাল ঘোষের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তিনি আপলোড করেছিলেন। হয়তো কিছু একটা প্রতিবাদ করতে গিয়েছিলেন, কিন্তু প্রতিবাদ করতে গেলেও প্রতিবাদ করতে গিয়ে তিনি এমন সব ওই টুকরো টুকরো অংশ, চাষের অংশ বলে যেটা বুঝেছিলাম তার লেখা দেখে, সেগুলো তিনি পোস্ট করেছেন। তাহলে তিনি কোয়া থেকে পেয়েছেন, আমার থেকেও তো তার কাছে বেশি রয়েছে, তিনি তাহলে এগুলো কোয়া থেকে পেয়েছেন। আমার মনে হয় আপনাদের যেহেতু এত প্রশ্ন যে এই সব অংশ কোয়া থেকে কীভাবে বেরিয়েছে, তো কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও বেশি ইনফরমেশান পাবেন এবং জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কোয়া থেকে কী হয়েছে। কুণাল ঘোষ হয়তো ওখানে একটা লিখেছেন যে এইভাবে পেয়েছে, কিন্তু তবু ওটা তো ফেসবুকে লেখা, জেরা করলে হয়তো ভিতরের খবরটা পাওয়া যেতে পারে। তো আপনারা একটু প্লিজ কুণাল ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করুন। তো বলেছিলাম, এবং আমার প্রশ্ন ছিল যে আমাকে যদি এই কেসে এরকম সেকশন দেওয়া হয়, দ্য অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, বিরাট ভারী ধারা, বিরাট সন্দেহ আমাকে, তাই কোথা থেকে সব তথ্য পাচার করছি দেশে বিদেশে, এবং ওই লটা দেখি তো, মানে ধারাটা দেখি তো আমি একেবারে চমকে গেছিলাম। গুগলে যা দেখছিলাম তার মানে স্পাইং, গুপ্তচর বৃত্তি, আমাদের দেশের শত্রু দেশের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকে হেল্প করা ইত্যাদি বিষয় চমকে গেছিলাম। তা আমি বলেছিলাম যে যদি আমার ক্ষেত্রে এইসব ধারাতে মামলা হয়, এইসব এই চার্জশিটের টুকরো, যদি আমি সেটাকে নট ভেরিফাইড বলে দেখেছিলাম, আমি বেশি কিছু দেখাইও নি, তার থেকে তো অনেক বেশি দেখেছেন কুণাল ঘোষ তার ফেসবুক পেজে, তাহলে কেন তার বিরুদ্ধে সেই ধারাতে অ্যাকশন নেওয়া হবে না, আমি কিন্তু প্রশ্ন করেছিলাম। তো আজকে যখন যাব লালবাজারে, আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করবো যে কী হলো, তাকে ডাকা হয়েছে, তিনি কি এসেছিলেন বা আসার জন্য বলা হয়েছে, দেখা যাক কী বলে লালবাজারের অ্যান্টি ফ্রড সেকশন। আর যদি দেখি যে কিছুই করা হয়নি, একটা অনীহা দেখানোর চেষ্টা করছেন, গুরুত্ব দিচ্ছেন না, তাহলে কিন্তু আমি দর্শক বলে যাচ্ছি, আমি কিন্তু অভিযোগপত্র একেবারে লিখে নিয়ে এসেছি, আমি কিন্তু অভিযোগপত্র জমা করব। যেমন আমার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে, কেউ না কেউ হয়তো অভিযোগ করেছেন, বলা হবে। তো আমি রাজ্যের বাসিন্দা, আমার অনেক কিছু বলার থাকতে পারে, আমারও অনেক কিছু খারাপ লাগা থাকতে পারে, আমার মধ্যে অনেক আশঙ্কা থাকতে পারে, আমারও মনে হতে পারে যে অমক মানুষটি ভুল করছেন আমার চোখে, তাহলে আমিও তো অভিযোগ করতে পারি। তো আমি কিন্তু একেবারে, যেমনটি আগে বলেছিলাম আপনাদেরকে, আমি কিন্তু একেবারে অভিযোগপত্র লিখে নিয়ে এসেছি। আগে দেখবো কী করেছে লালবাজার, যদি দেখি যে কিছুই করা হয়নি, তাহলে কিন্তু আমি একেবারে অভিযোগপত্র জমা করে আসবো। এখন অভিযোগপত্রে আমি কী লিখেছি সেটা এখন আর আমি বলছি না, আমি লালবাজার থেকে বেরিয়ে আমি একেবারে আপনাদেরকে পড়ে শোনাবো কী অভিযোগ অ্যাকচুয়ালি আমি করলাম, কী লিখে নিয়ে এসেছি সেটা কিন্তু দর্শক আপনাদেরকে শোনাবো। ফলে দর্শক মানে সঙ্গে থাকবেন,
এইসব ডাকাডাকি হচ্ছে, সময় যাচ্ছে, নিয়মিত প্রতিবেদন আপলোড করতে পারছি না, সকালে আপলোড করতে পারিনি, কি আর করব, সকাল সকাল বের হতে হয়েছে, আবার সময়ের মধ্যে পৌঁছাতে হবে, একটু হাতে সময় নিয়ে বের হতে হয়েছে, কিন্তু এখন সময়ের আগে পৌঁছে গেছি কলকাতায়, বাইরে বসে রয়েছি, একটু ঘুরছি, টাইমটা কিল করছি, কি আর করা যাবে, এটাই তো আমাদের জীবন। তবে পাশে থাকবেন, আমি কিন্তু আমার মতো করে কাজ করে যাব, আমি আপনাদেরকে আগেই বলেছি, যতই যা হোক না কেন আমি কিন্তু আমার জায়গা থেকে সরছি না, আমার আওয়াজ যেরকম সেরকমই থাকবে, আমি কিন্তু কাজটা করে যাব, শাসকের বিরুদ্ধে আমি কিন্তু কথা বলে যাব। লালবাজারে ঢোকার আগে কথাগুলো বলে গেলাম, বেরিয়েও দেখবেন আমি এইভাবেই কথা বলবো যে আমি কিন্তু দমছি না, আমার মুখ কিন্তু বন্ধ হবে না, যদি আমি কোথাও কিছু অন্যায় করি নিশ্চয়ই আমার বিরুদ্ধে আইনি অ্যাকশন হবে, এটা নিয়ে আমি কোনো কিছু বলবো না, কিন্তু যদি মনে হয় যে না অ্যাকচুয়ালি উদ্দেশ্য ওটা নয়, উদ্দেশ্য হচ্ছে মুখটাকে বন্ধ করার, তাহলে শফিকুল ইসলামের বিরুদ্ধে যা সব চলছে এগুলো মানে এইসব উদ্যোগগুলো টোটালি ব্যর্থ হবে, সেটা কিন্তু আমি বলতে পারি। দর্শক পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, যেভাবে আপনারা কমেন্ট করছেন, বার্তা দিচ্ছেন, এভাবে দিয়ে যাবেন, আমি কিন্তু এইগুলোকেই পাথে করে আমি আমার যে পথ সেই পথে আমি এগিয়ে যাব। ভালো থাকবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।